তরুণদের পাশাপাশি ব্রিটেনের কিশোরী মুসলিমদের আইএসএ যোগ দিতে অনলাইনের মাধ্যমে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড। বৃহস্পতিবার স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে এ মাসের শুরুতে 15 বছর বয়সী এক মুসলিম কিশোরীকে আইএসএর পক্ষে যুদ্ধ করতে সিরিয়া যাওয়ার পথে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পুলিশ আটক করেছে। গত এক দশকের বেশি সময় ধরে আবু হামজা লন্ডনের ফিন্সবেরি পার্ক মসজিদে বিভিন্ন ধরনের উগ্রবাদী বক্তব্য দিয়ে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় প্রশাসনের মনে। লন্ডনের তরুণ মুসলিমদের উগ্রবাদী দীক্ষা দিতে এতদিন তার মতো লোকজনকে দায়ী করত ব্রিটিশ সরকার, কিন্তু এখন সে চিত্র পাল্টে গেছে। রাস্তাঘাটে বক্তব্য দেওয়ার চেয়ে এখন অনলাইনে বেড়েছে উগ্রবাদীদের প্রচারণা। ইন্টারনেটের মাধ্যমে তরুণদের কাছে সরাসরি জিহাদের দাওয়াত দিচ্ছে আইএস যোদ্ধারা। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বাঙালি অধ্যুষিত ইস্ট লন্ডন এলাকা। পুরুষের পাশাপাশি নারীরাও টার্গেটে পরিণত হচ্ছে আইএসের। Probably the worst parts in the country are in East London in terms of both recruitment for male and female. These girls don't have the freedom to express themselves within society because of the cultural baggage that their parents bring, and they're easy prey for these recruiters, especially if they're online. ডিসেম্বরের শুরুতে 15 বছর বয়সী এক তরুণীকে সিরিয়ায় আইএসের পক্ষে যুদ্ধ করতে যাওয়ার পথে আটক করা হয়েছে বলে বুধবার এমন তথ্য প্রকাশ করেছে গোয়েন্দারা। অনলাইনে যোগাযোগ স্থাপন করে ওই তরুণী জিহাদে যাচ্ছিল বলে জানায় স্কটল্যান্ড ইয়ার্ড। তারা আরো জানায় ইতিমধ্যে 139 জনকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে আটক করা হয়েছে, যাদের মাঝে 61 জন সিরিয়ায় যুদ্ধে গিয়েছে কিংবা যাওয়ার চেষ্টা করেছে। অতীতে আইএসএ তরুণদের অংশগ্রহণ দেখা গেলেও সম্প্রতি কিশোরী মুসলিমরা আইএসএ যোগ দিতে বেশি উদ্বুদ্ধ হচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। Five people a week are slipping through the net, and that's a significant number of people. Even though we're doing all we can to actually stop them from going over, there are still many youngsters, and especially girls now, that are actually going over to Iraq and Syria. উগ্রবাদ নিয়ে কাজ করা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা কুইলিয়ামের দাবি, ইতিমধ্যে 60 জনের বেশি ব্রিটিশ নারী আইএসএ যোগ দিতে সিরিয়া গিয়েছে। শাহনেওয়াজ রকি, যমুনা নিউজ, লন্ডন।